এইমাত্র পাওয়া খবর, মেক্সিকোতে ফের শক্তিশালী ভূমিকম্প, নিহত 119। মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটিতে ফের শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। মঙ্গলবার রাজধানীর নিকটবর্তী শহর পুয়েবলা স্টেটে 7.1 মাত্রার ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে তাৎক্ষণিকভাবে 119 জন নিহতের খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে উল্লেখ করা হয়, রাজধানীসহ অন্যান্য জায়গায় ভবনধসে ধ্বংসস্তূপের নিচে অজানা সংখ্যক মানুষ চাপা পড়েছে। এ ঘটনায় বহু মানুষ হতাহতের শঙ্কা করা হচ্ছে। ভূমিকম্পের আঘাতের সাথে সাথে জনমনে আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঝাঁকুনির সাথে সাথে হাজার হাজার মানুষ খোলা স্থানে বেরিয়ে আসে। ভূকম্পনের পরপরেই মেক্সিকো সিটির বিমানবন্দরের সকল কার্যক্রম স্থগিত করা হয়েছে। শহরের বিভিন্ন এলাকায় উঁচু ভবন ধসে পড়েছে, যাতে আটকা পড়েছে অনেক মানুষ। এর আগে গত 8ই সেপ্টেম্বর 8.1 মাত্রার আরেকটি শক্তিশালী ভূমিকম্পে কমপক্ষে 90 জন নিহতের ঘটনা ঘটে। রয়টার্স জানিয়েছে, 1985 সালের পর এটি মেক্সিকো উপকূলে আঘাত আনা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। 3 দশক আগের ওই ভূমিকম্পে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়েছিল।